मैम शुरूते सार्बिक करोना परिस्थिति निये आपनार पर्यवेक्षण सुनते चाई जे केनो दिन दिन करोना परिस्थितिर अवनति होच्छे। करोना परिस्थिति अवनति होवार कारण एक्चुअली सबाई जानी आमरा सबाई जेने अवश्य ना जानार भान करे आमी जनसाधारणेर जोन्नो बोलबो जे जे आमादेर जे तीनटी जिनिस आमरा प्रथम थेके करोना गत बछर करोना थेके आमरा बोले आसछि जे तीनटा खुबই इफेक्टिव जिनिस সেটা হচ্ছে মাস্ক পরিধান, হাত ধোয়া এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং। অ্যাকচুয়ালি মাস্ক পরাটা এখনো সম্ভবত সম্প্রতি কমে হয়নি। অনেক সময় দেখা গেছে যে আমাদের পুলিশ ভাইরা অথবা আর্মির ভাইরা রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক পরাতে বাধ্য করছে। এখনো এই অ্যাওয়ারনেসটা অনেক কম যে মাস্ক পরতে হবে। শুধুমাত্র মাস্কের মাধ্যমে আমি বলবো যে অনেকটুকু এটা প্রতিরোধ করা সম্ভব। যেহেতু করোনা রোগের চিকিৎসা এখনো আমাদের ভালো করে জানা নেই বা হচ্ছে না, সেই ক্ষেত্রে প্রতিরোধটাই কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার এই রোগটাকে দমন করার জন্য। এবং আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত বছরই বলেছেন যে ভ্যাকসিনের চেয়ে আরো ভ্যাকসিন যতদিন আমাদের কভারেজের হার 70-80% না হচ্ছে ততদিন আমাদেরকে মাস্ক, ইভেন যেসব কান্ট্রিতে ভ্যাকসিন কভারেজ 70-80% সেখানেও কিন্তু এখনো বলা হচ্ছে যে মাস্ক পরার জন্য এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য। জি জি আমরা বুঝতে পেরেছি। তার মানে সোশ্যাল ডিস্টেন্সিং তৈরি হলেই আসলে এর থেকে আমরা মুক্তি পেতে পারি। ম্যাম প্রতিবারই আমরা দেখেছি যে লকডাউন দেবার কিছুদিন পর থেকে দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু কমতে থাকে, কিন্তু এবার খুব একটা নিয়ন্ত্রণে আসছে না। তো এর পেছনে কি কারণ থাকতে পারে? এর পেছনে হচ্ছে কি যে একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস অফ দিস করোনা ডি ভ্যারাইটি, যেটা আমরা জানি ওর সংক্রমণের হার আমাদের নর্মাল করোনা ভাইরাসের চেয়ে অনেক অনেক বেশি, অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটার মর্টালিটি হারও অনেক বেশি। এটা কারণ অ্যাগ্রেসিভনেস একটা কারণ যেটা বলবো যে করোনার পক্ষ থেকে। আর দ্বিতীয়টা তো আমরা বলেছি যে আমরা যেহেতু জানছি না, যেসব ভ্যাকসিন বের হয়েছে সেই সব হচ্ছে কি যে করোনার জন্য তারা করোনা ইনফেকশন থেকে প্রতিরোধ করছে 60-70% ইমিউনিটি তৈরি করছে, কিন্তু ডেল্টা ভাইরাসের বিরুদ্ধে এখনো খুব একটা প্রতিরোধ তৈরি করতে পারেনি। জি এবার আমরা গর্ভবতী নারীদের প্রসঙ্গে আমি কিছু যেতে চাই যে গর্ভবতী মা করোনায় আক্রান্ত হলে কি কি সমস্যা দেখা দিতে পারে? গর্ভবতী নারীদের অ্যাকচুয়ালি আলাদা কোনো সিমটম নেই, যেটা নর্মাল সিমটমের মতো যে হাঁচি, কাশি, সর্দি, নাকে গন্ধ না পাওয়া, শ্বাসকষ্ট, জ্বর, এগুলো সবগুলাই আবার কোনোটাই নাও থাকতে পারে। দেখা যায় যে জনসাধারণদের নর্মাল জনসাধারণদের যেরকম ইনফেকশনের যে সিমটম গুলা একই রকমের সিমটম কিন্তু গর্ভবতীদের হয়ে থাকে। অনেক সময় আমরা দেখি যে গর্ভবতীর কোনো সিমটম নেই, আমাদের রুটিন এক্সামিনেশনে দেখা যায় যে করোনা পজিটিভ হয়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে সুখবরের ব্যাপার যেটা বলবো, সবচেয়ে আমাদের মানে আমরা একটা জিনিস নিশ্চিত যে অন্যান্য ইনফেকশনের মতো যেটা আমরা ভাবি যে গর্ভবতী নারীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অন্যান্য ইনফেকশনের হার যেহেতু বেশি থাকে, কিন্তু করোনার ক্ষেত্রে কিন্তু তা নয়। আপামর জনসাধারণের ইনফেকশনের হার এবং মানে মর্টালিটি মরবিডিটির হার যেমন, গর্ভবতী নারী এবং শিশুদের কিন্তু মর্টালিটি এবং মরবিডিটির হার একই রকম। সেখানে দেখা যায় যে 80% ক্ষেত্রেই রোগীরা সেলফ রিকভারি করে ফেলে, লাইক হাঁচি, কাশি, একটু জ্বর হলো বা সামান্য একটু শ্বাসকষ্ট সেটা রিকভারি করে যায়। 9-10% ক্ষেত্রে দেখা যায় যে তাদের হসপিটাল অ্যাডমিশন লাগে এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যায়।